হ্যামবার্গ টাইমস। একমাত্র আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন হুগলি জেলার নাম্বার ওয়ান জ্যোতিষী হস্তরেখাবিদ বাস্তুবিদ ডক্টর অঞ্জন শাস্ত্রী গোল্ড মেডেলিস্ট ও একাধিক অ্যাওয়ার্ড প্রাপ্ত IIOH কর্তৃক পশ্চিমবঙ্গের রাজ্যপাল দ্বারা পুরস্কার প্রাপ্ত যে কোনো সমস্যার গ্যারান্টি সমাধানে এখন আরামবাগ শহর ও তৎসংলগ্ন এলাকার আরো কাছাকাছি। ডক্টর অঞ্জন শাস্ত্রীর নতুন চেম্বার এখন আরামবাগ হসপিটাল মোড় ICICI ব্যাংকের পাশে বারিক মার্কেট প্রতি সপ্তাহে বুধ ও শনিবার এছাড়াও আরো বিভিন্ন জায়গায় বসছেন। পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা থানার জাড়া গ্রামের রায়বাবুদের 221তম দুর্গা পূজা খ্রিস্টাব্দে প্রভাত প্রতিম পুরুষ প্রাতঃস্মরণীয় অনন্য ব্যক্তিত্ব রাজীব লোচন রায় পারিবারিক দুর্গোৎসব শুরু করেছিল। একই মেড়ে মহিষাসুরমর্দিনীর মৃন্ময়ী মূর্তি সঙ্গে লক্ষ্মী সরস্বতী কার্তিক গণেশ সেল ডাকসাত সহ পুজোর প্রবর্তন করেন তিনি। আমাদের পূজা হল সপ্তমীর দিন, সপ্তমীর দিন সকালবেলা
রূপোর সিংহাসনে নবয় পত্রিকার প্রবেশ হয়। আমাদের পূজায় ছানাই আর ঢোল বাজে। আমাদের পুজোর বিশেষত্ব হল নবমীর দিন এবং অষ্টমীর দিন দুদিন খাওয়ান। অষ্টমীর দিন নরনারায়ণ সেবা, নবমীর দিন আমাদের দেশের ব্রাহ্মণরা, আমাদের পরিবারের আত্মীয় স্বজন, পরিবারের সদস্যরা মিলে আমরা নবমীর দিন একসঙ্গে খাই। দশমীর দিন আমরা আমাদের মাকে বিসর্জন দিয়ে আমরা পরিবারের সদস্যরা একসঙ্গে একই সুরে জাসনে মা ফিরে জাসনে জননী এই দুর্গীতিটি গাইতে গাইতে আমরা আবার ফিরে এসে শান্তি জল নিয়ে প্রণাম, বড়দের প্রণাম এবং ছোটদের আমরা আশীর্বাদ জানাই এবং কলাগুলির মাধ্যমে আমাদের পূজা ইতি জানাই। Collection, jeans and t-shirts, only for men.